আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানুষ হলো আল্লাহর গোলাম। মানুষ আল্লাহ গোলামি করতে গিয়ে বহু নাফরমানিতে লিপ্ত হয়, আর আল্লাহ চান বান্দা প্রতিটি বিষয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করুক। বান্দা যত চায় আল্লাহ তত খুশি হন, আর বান্দা প্রতিনিয়তই ভুল করে থাকে, তাই ভুল থেকে ক্ষমা লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে তাওবা। আমরা পাপ কাজ করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আর আল্লাহ তাওবাকারীকে পছন্দ করেন। হাদিসে এমন একটি দোয়া এসেছে যা পাঠ করলে ওই দিন রাতে বা দিনে মারা গেলে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আপনার ও জান্নাতের বাধা হলো মৃত্যু, মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। দোয়াটি সকালে একবার এবং রাতে একবার পাঠ করতে হয়। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতানি ওয়া আনা আবিদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবউলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবউলাকা বিজানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকার উপরে আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা আমি স্বীকার করছি, আর আমার কৃতগুণাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া আর কেউ গুণা ক্ষমা করতে পারে না। আল্লাহ আমাদেরকে এই আমল করা তৌফিক দান করুন। আমিন।